শিক্ষায় গেরুয়াকরণ এবং বন্ধ হয়ে যাওয়া 961টি স্কুল চালুর উদ্যোগ গ্রহণ সহ নদফা দাবির ভিত্তিতে আগামী 7ই ডিসেম্বর 4 ঘন্টা গণঅবস্থান পালন করবে ত্রিপুরা প্রদেশ NSUI। সেদিন আগরতলার ওরেঞ্জ চৌভনি সংলগ্ন স্থানে সকাল 10টা থেকে এই গণঅবস্থান শুরু হবে। গণঅবস্থান চলবে বেলা 1টা পর্যন্ত। বৃহস্পতিবার কংগ্রেস ভবনে আহত এক সাংবাদিক সম্মেলনে ত্রিপুরা প্রদেশ NSUI সভাপতি রাকেশ দাস এই সংবাদ জানিয়েছেন। 7ই ডিসেম্বর 2019 বেলা 10টা হইতে 4 ঘন্টার গণঅবস্থান আরবেশ্বরণস্থিত গুরুজি কনফারেন্স হলের সামনে আমরা সারা রাজ্যের প্রায় 1000 খানে ছাত্রছাত্রী ভাই বোনদের নিয়ে আমাদের এই গণঅবস্থান হতে চলছে। এই রাজ্যের শিক্ষাক্ষেত্রে গেরুয়াকরণ এবং 961টি স্কুল যেভাবে বন্ধ হওয়ার পথে তার বিরুদ্ধে তীব্র প্রতিবাদ জানিয়ে প্রত্যেকটার 9 দফা দাবি আদায়ের লক্ষ্যে ত্রিপুরা প্রদেশের পক্ষ থেকে আমাদের এই গণঅবস্থান